গান এভাবেই পড়ে আছে। তবে যে রেকর্ডিংগুলো হবে লকডাউনের জন্য তো কিছুই করা যাচ্ছে না। এতদিন বাড়িতে বসে থাকতে ভালো লাগে বলুন তো মশাই, মানে কোনো কাজ নেই জানেন তো, স্ক্রিপ্ট গুলো কমপ্লিট হয়ে পড়ে রয়েছে, কবে যে শুটিং স্টার্ট করব, কবে যে রিলিজ করব কিচ্ছু বুঝতে পারছি আর ভালো লাগছে না মশাই। এবার বিরক্তি লাগে জানেন তো। বিরিয়ানির দোকান থেকে প্রায় দুপুর বেলা খেতাম বিরিয়ানি, আর এখন করোনার জন্য সবকিছুই অতীত, খালি এখন শুধু উচ্চে সেদ্ধ আর ভাত। একটা কথা কি, নিজেকে ঝালিয়ে নেওয়ার অনেকটা সুযোগ পেয়ে গেলাম, হয়তো নতুন করে আবার শুরু করব, হয়তো অনেক আরো ভালো ভালো গান লিখব, হয়তো অনেক আরো ভালো ভালো করে শিল্প তৈরি করব, ভরসা রাখছি সুস্থ শহরে ফিরব আবার। একদিকে ভালোই হলো এই লকডাউনের জন্য, আমার মতন লোকেরা যারা সিগারেট বিড়ি বোতল এসবে বেঁচে থাকে তাদের জন্য ভালোই হলো, সুস্থ শহরে ফিরবো আবার। দেখুন যত যাই হোক, যত মন খারাপই হোক, যতই বিরক্ত লাগুক, কিছু করার নেই, লকডাউন চলছে, এটা আপনার এবং আমার দুজনের সুস্থ থাকার জন্যই, দুজনকে বেঁচে থাকার জন্যই মানতে হবে। একদিকে লকডাউন করে কিন্তু ভালোই হলো জানেন তো, কিছুটা সময় পাওয়া গেল নিজের স্ক্রিপ্টটাকে নিয়ে একটু ভালো করে ভাবার, নিজের সিনেমা সিরিজটাকে আরও ভালো করে তৈরি করার। যাক গে যা, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, আমিও আশা রাখি আপনিও আশা রাখুন, সুস্থ শহরে ফিরব আবার। রাস্তার সব ওই খাবার দাবারগুলোতে কি সব তেল তেল দেয় কে জানে, তেল মশলা তার থেকে মায়ের হাতের এই উচ্ছে সেদ্ধ ভাত হলেও ভালো চলে যায়। লকডাউন উঠলে পরে না হয় দেখা যাবে, খাবো না হয় বিরিয়ানি, তবে রাস্তার ওই তেল ঠেল দেওয়া খাবার দাবার দেব কমিয়ে। আসলে চাইছি এখন মনে মনে সুস্থ শহরে ফিরবো আবার। হয়তো ভোরের কাকে, হয়তো ভোরের কাকে, এই কাঁদিতে নবান্নে রোদেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব, আসিব এ কাঁঠাল ছায়ায়, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলা। হয়তো ভোরের কাক হয়ে, হয়তো ভোরের কাক হয়ে, এই কাক।